যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ কুরু নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? গর্ভবতী পশুর মাসালা শুনি, গর্ভবতী কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কিনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা কোরবানি জায়েজ? আল্লাহ, যদি অর্ধেকের বেশি লেজ থাকে, লেজ কয়াত হয় গরুর? আনুমানিক দুই হাত, এক হাত। আচ্ছা যদি এক হাত ধরেন, এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নি আপনার মনে করেন, যদি এক হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে এক হাত, আমি তো বলতে পারি না এক হাত না দুই হাত, যাই হোক, যদি আচ্ছা যদি দুই হাত ধরেন, তো দুই হাত ধরলে সোয়া এক হাত ভালো আছে, সোয়া এক হাত ভালো আছে। কান চার ভাগ ধরে নি আমরা, চার ভাগের তিন ভাগ ভালো আছে, কান চার ভাগের তিন ভাগ ভালো আস, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ চার ভাগ ধরেন কথার কথা, তিন ভাগ বেশির অংশ ভালো আস, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেজ কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ কুরু নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? যে পশুর দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরা নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো গরুর দুই চোখ আছে, একটা পুরা নষ্ট জায়েজ? দুই চোখ পুরা অন্ধ জায়েজ? জায়েজ নাই। গর্ভবতী পশুর মাসালা শুনি, গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন, যিনি কিনে তিনিও বুঝতে পারে না এটা যে গর্ভে বাচ্চা ছিল। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। আপনারা বলেন আমার সবাই দিয়ে চুপ, মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে, এই তো গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা, জায়েজ আছে। হ্যাঁ বলেন সবাই, কি আছে? এটা এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না, মানে জয় হওয়ার পরে, কিন্তু জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে, এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন। গর্ভবতী পশু জবাই করলেন, জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে, এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন, এটাকে কি করবেন? জবাই করবেন। প্রসবের সময় এটা যদি পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয়, এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তম। কি বলেন, কোরবানি? যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম? আরেকটা দেন, আপনি ধনী মানুষ আরেকটা দিলে তো যে নিয়ম, আপনি দুইটার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন। তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এদিক দিয়ে কোরবানির সময় গোনা আসে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা, আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি, বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কিনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কিনার পর এমন দোষ দেখা গেছে, কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা, কথার কথা, মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কিনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না, আদায় হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে, গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু ওটা দ্বারা কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে শুনি, একজনের ধনী মানুষ আরেকজন গরিব মানুষ, ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলো দেখা দিচ্ছে, তার জন্য আরেকটা পশু কিনতে হবে, এটা দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড়, গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, তার উপর আরেকটা লাগবে না।